এখন আমি কথা বলবো আমাদের ছোটবেলাকার গল্প, যেটা বড় পর্দায় আসতে চলেছে, যার নাম কাবুলিওয়ালা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এটা কেমন হলো, ট্রেলারটা কেমন হলো সেই নিয়ে কথা বলবো। তো এখানে কাবুলিওয়ালা চরিত্রে আপনারা দেখতে পাবেন মিঠুন চক্রবর্তীকে। ব্যাস এনাফ, এই লোকটাকে যখন এই ক্যারেক্টারটা দিয়েছে মানে ক্যারেক্টারগুলো ফাটিয়ে অভিনয় করবে। তো সেটাই কিন্তু হয়েছে এই ট্রেলারে। তো এই ট্রেলারে আপনারা দেখতে পাবেন কাবুলিওয়ালার ক্যারেক্টারটা মানে দারুণ সে প্লে করেছে, এবং যেরকম আমরা গল্পটা শুনেছিলাম ঠিক সেই মতো কিন্তু সিনেমাটাকে করা হচ্ছে। তো আমার ট্রেলার দেখে কিন্তু সেটাই মনে হয়েছে। তো এখানে ওই যে বাচ্চা মেয়ে কাবুলিওয়ালার সাথে বন্ডিং, বাচ্চা মেয়েটাকে কত সুন্দর মিষ্টি মেয়েটা, মেয়েটার ডায়ালগ যেরকম দিচ্ছে, কথা বলছে দারুণ শুনতে লাগছে। এবং তার বাবার ক্যারেক্টারটা প্লে করছেন আবির এবং তার মায়ের ক্যারেক্টারটা প্লে করছেন সোহিনী। তো এখানে যে কাস্টিংটা হয়েছে না, কাস্টিংটা খুব সুন্দর কাস্টিং হয়েছে। তো বেশ ভালো লাগছে। গল্পটা সম্বন্ধে অনেকেই জানেন, তো নতুন করে গল্পটা সম্বন্ধে বলার কিছু নেই। তবু বলছি, কাবুলিওয়ালা সে একটা বাচ্চা মেয়ের সাথে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে ওঠে। তো কাবুলিওয়ালাটা তার ওই মেয়ের সাথে মাঝে মধ্যেই দেখা করতে আসতো, কিন্তু বাড়ির লোকে সেই জিনিসটা পছন্দ হতো না, কারণ একটা বাইরের লোক একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে তো নিয়ে চলে যেতে পারে। তারপরই ট্রেলারে দেখানো হচ্ছে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপর কিছু একটা ঘটছে যার ফলে কাবুলিওয়ালাকে চলে যেতে হচ্ছে জেল, এবং জেল থেকে ফিরে এসে দেখবে কি তার যাবজ্জীবন জেল হবে নিশ্চয়ই। তার যে ছোট্ট গুড়িয়া সে এখন বড় হয়ে গেছে, তার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তো সেই সময় কী সিনারিওটা হবে, কী না কী হবে, অবশ্যই আপনারা দেখতে পাবেন এই সিনেমাটি। তো এই সিনেমাটা আমার মনে হচ্ছে ভালো একটা হতে চলেছে, এবং ক্রিসমাসে অনেক লোক দেখতে যাবে এই সিনেমাটাতে। আমি স্পেশালি এই সিনেমাটা দেখতে যাব, কারণ ট্রেলার খুবই প্রমিসিং লাগছে, এখানে অ্যাক্টররা খুব ভালো, ডিরেকশন খুব ভালো হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। তো এখানে বেশ ভালো লাগলো কাবুলিওয়ালাটা। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো